দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোয়েল নিয়ে একটা ভিডিও তো এই মুহূর্তে আমরা ভাইয়ের খামারে আছি তো ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে কোয়েল পাখিকে আপনারা কি কি খাবার দিবেন এখন কি খাবারের ব্যাপারে হয় কি কোয়েল পাখির বাচ্চা এক ধরনের খাবার কোয়েল পাখির প্যারেন্ট স্টকের এক ধরনের খাবার আবার যারা ডিম পাড়া কোয়েলের এক ধরনের খাবার এইখানে ভিডিওটা করার কারণটা হচ্ছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ওনারা প্রতিদিন প্রায় চার পাঁচ হাজারের মতো ডিম বিক্রি করে পাশাপাশি প্যারেন্ট স্টক আছে এই ফার্ম থেকে প্রায় চোদ্দ থেকে বিশ বিশ হাজারের মতো পাখি প্রতি মাসে বাচ্চা সেল হয় তো সরাসরি আরভাত ভাইয়ের সাথে কথা বললে আমরা জানতে পারবো যে যারা ফার্মিং করার সময় কি কি খাবার দিবেন কোন বয়সের পাখিকে কি খাবার দিলে কিভাবে ম্যানেজমেন্টটা করলে সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন সেটা নিয়ে এই ভিডিও করা চলুন ভিডিওটা শুরু করি সালাম আলাইকুম আমি আপনাদেরকে আজকে পাখির কোয়েল পাখির খাবারের ব্যাপারে ফিডের ব্যাপারে ফিড ম্যানেজমেন্টের ব্যাপারে কিছু আইডিয়া দেব বা আমরা যেভাবে ফিড ম্যানেজমেন্টটা করে থাকি অনেকের প্রশ্ন থাকে বা অনেকে দেখা যায় যে ফিড ম্যানেজমেন্টের কারণে পাখির ডিমের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো সেই জায়গাটা কিভাবে ফিড ম্যানেজমেন্ট করলে পাখি থেকে সঠিক সময়ে ডিম পাওয়া যাবে এবং অনেক দিন ধরে পাখি ডিমের ডিমের পাখির প্রোডাকশনটা ভালো থাকবে ডিমের রেটটা ভালো থাকবে কীভাবে ফিড ম্যানেজমেন্ট করলে সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমার আমার কাছে অনেকেই ফোন করে কিছু বিষয়ে সবসময় জানতে চান যে আমার পাখি ষাট দিন হয়ে গেছে বা সত্তর দিন হয়ে গেছে এখনও ডিম পাটতেছে না তো দেখা যায় যে ওই ধরনের সমস্যা যাদের হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা প্রবলেম দেখছি সেটা হচ্ছে যে ফিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা হয় ফিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মনে করে আপনার লেয়ার ফিটটা যদি আমি একটু আগে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আপনার পাখি মনে হয় ডিম একটু আর্লি চলে আসবে তো এটা হচ্ছে টোটালি রং একটা কনসেপ্ট আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে কোয়েল কিন্তু পাখি হিসেবে অনেক ছোট বাট সেই হিসেবে ছোট পাখি হিসেবে কোয়েল কিন্তু অনেক ডিম মানে ডিম পাড়ার রেটটা অনেক বেশি আপনি অন্যান্য আপনি যদি মুরগি বা অন্যান্য যে লেয়ার সেক্টরগুলো আছে ওগুলোর সাথে যে পাখিগুলো ডিম পারে ওগুলোর সাথে আপনি যদি কম্পেয়ার করেন কেয়ার কোয়েল কিন্তু সাইজে অনেক ছোট পাখি বাট অনেক বেশি ডিম পারে ওদের অন্য পাখির তুলনায় কিন্তু ডিম পাড়ার রেটটা বেশি তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে একটা পাখি যে আমাকে এক থেকে দেড় বছর পর্যন্ত টানা ডিম দিয়ে যাবে ওই পাখিটাকে রেডি একটা পাখিটাকে ডিম পাড়ার জন্য পূর্ণাঙ্গভাবে রেডি করতে হলে কিভাবে আমি ফিট ফিড ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত এই জিনিসটা আপনাকে ভালো মতো জেনে তারপরে আমি মনে করি আপনি ভালো রেজাল্ট পাওয়া সম্ভব সেটা হচ্ছে যেটা আমার যেটা আমরা যেভাবে ম্যানেজ করি বা আমাদের যেটা ফিড ম্যানেজমেন্টের মধ্যে আছে সেটা হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে পাখি ডিম পাড়া রাখ পর্যন্ত স্ট্যাডার ফিটটা অবশ্যই চালা যেতে হবে সেটা হচ্ছে পাখি বা ফুটে বাচ্চা বের হওয়ার পর থেকে আপনার ডিম পাড়া রাখ পর্যন্ত স্ট্যাডার ফিটটা চালা যেতে হবে কারণ হচ্ছে পাখি আপনি যদি পাখির ডিম পাড়া রাখ পর্যন্ত পাখিকে একটা ভালো গ্রোথ দিতে না পারেন ওই পাখিটা আপনাকে লং টার্ম ডিম দেবে না এটা মোস্ট ইম্পর্টেন্টটা পয়েন্ট এই জায়গাটা আপনি খেয়াল রাখবেন কারণ অনেকে দেখা যায় যে এই জায়গাটায় কনফিউজ থাকে যে আমার পাখি ষাট দিন সত্তর দিন হয়ে গেছে ডিম পারতেছে না কিন্তু আপনি তো ফার্স্টে পাখিকে প্রবলেম করছেন সেটা হচ্ছে যে আপনার পাখি যে পরিমাণ প্রোটিন পাওয়া দরকার ছিল আপনার ষাট দিন বয়স পর্যন্ত যে পরিমাণ প্রোটিন পাওয়ার দরকার ছিল ওই প্রোটিনটা আপনি পাখিকে দেন নাই যার কারণে আপনি পাখি সঠিক সময় ডিম দিচ্ছে না বা দেখা যাচ্ছে ডিম দিলেও মানে আপনার ডিমের রে পার্সেন্টেজটা ফ্ল্যাকচুয়েট করে আপ ডাউন করে কখনো দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট কখনো থার্টি পার্সেন্ট কখনো সিক্সটি পার্সেন্ট এরকম ফ্ল্যাকচুয়েট করে কারণ হচ্ছে আপনার পাখিটাকে আপনি ঠিকমতো রেডি করার নেই তো সেজন্য ফার্স্ট যেটা কথা সেটা হচ্ছে ডিম পাড়া রাখ কিন্তু অবশ্যই আপনাকে স্টার্টারটা চালা যেতে হবে এরপরে আপনার পাখি যখন ডিম পাড়া শুরু করবে হ্যাঁ এমনি জেনারেলি দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা যেটা আমাদের ক্ষেত্রে যেটা হয় আপনার মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকেই পাখি আপনার অল্প অল্প করে ডিম পাড়া শুরু করে টেন থেকে টোয়েন্টি পর্যন্ত ডিম আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় আপনার পাখি যখন ডিম পাড়া স্টার্ট করবে আপনাকে প্রথম ডিম পাড়া শুরু করার পর থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনাকে কমপক্ষে এক সপ্তাহ পর্যন্ত আপনি স্ট্যাটার যে ফিটটা ওই ফিটের সাথে লেয়ার লেয়ার ওয়ান ফিট বা পাখির ডিম পাড়ার পাখির জন্য যে লেয়ার ফিটটা বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ফিট ফিটটা করে থাকে তো ওই ফিটটার সাথে ফিফটি করে মিক্স করে খাওয়াবেন তার মানে প্রতি এক কেজি ফিটের মধ্যে আপনি পাঁচশো গ্রাম দেবেন স্ট্যাটার ফিট আর পাঁচশো গ্রাম দেবেন লেয়ার ফিট এভাবে মিক্স করে খাওয়াতে হবে কারণ হচ্ছে আপনার পাখিটার ফিটের সাথে অভ্যস্ত আপনি যদি হঠাৎ করে লেয়ার ফিটটা দেন এটা অনেক সময় দেখা যায় যে পাখির প্রোডাকশনের সমস্যা অনেক সময় পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ হয়ে যায় তো বা হঠাৎ করে ডিম পাড়া বন্ধ হয়ে গেলে অনেকদিন ধরে ডিম পাঠতেছে না এরকম অনেক সমস্যা থাকে বা ওই ফিটে অ্যাডজাস্ট করতে পারে না তো আপনাকে করতে হবে যে ফিফটি পার্সেন্টার ফিফটি পার্সেন্ট লেয়ার ফিট মিক্স করে কম পাখি এক সপ্তাহ খাওয়াই পাখিটা যখন আস্তে আস্তে লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আপনি পুরোদমে পাখিকে লেয়ার ফিটে নিয়ে আসবেন এটা হচ্ছে যে ফিড ম্যানেজমেন্ট আমি বলবো যে জাস্ট এই সিম্পল কয়েকটা জিনিস মাথায় রাখতে পারলে আপনার আপনি একটা প্রপার ফিড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারবেন আপনার খামারে এটা একটু খেয়াল রাখবেন আর আমি ফিডের ব্যাপারে কিছু কথা বলে দিই সেটা হচ্ছে যে বাজারে অনেক ধরনের কোম্পানিই থাকে ফিডের আমি আমরা বেসিক্যালি আমরা এসিআই ইউজ করি এসিআই থেকে আমরা ভালো রেজাল্ট পাই সেই ক্ষেত্রে আপনারা আপনাদের আশেপাশে যে কোম্পানিগুলো থাকে বা ভালো যে কোম্পানি আমি কয়েকটা কোম্পানির নাম এমনি বলে দিতে পারি আপনারা জানার উদ্দেশ্যে যেমন আমরা আমরা এটা এটা এসে এর এটা লেয়ার লেয়ার ওয়ান বাট এটা ওরা একটু বাজারে এটা গ্যাম্বেল বলে গ্যাম্বেল ফিট বলে এটা আপনার হচ্ছে যে আপনি দেখবেন লেয়ার ফিট হচ্ছে একটু ডিফারেন্ট এটাও লেয়ার ফিট বাট এখানে একটু প্রোটিনটা একটু বেশি থাকবে লেয়ার স্টেটার বললেই চলে এটা তো এই ফিডটা যদি পান এটা থেকে আমরা বেটার রেজাল্ট পাচ্ছি যদি আপনি আপনার লেয়ার পাখিটার জন্য এই ফিটটা পান এই ফিটটা কালেক্ট করতে পারেন আর যদি না পান লেয়ার লেয়ার ওয়ানটাই খাওয়াবেন সেক্ষেত্রে বাজারে যে কোম্পানিগুলো ভালো আমি ফর এক্সাম্পল বলতে পারি নারিশ প্রবিটা তারপরে প্যারাগন তারপরে আপনার দেখা যায় যে এসিআই তো আমরা ইউসি করতেছি তো এরকম যে কোম্পানি ভালো কোম্পানির ফিটটা কালেক্ট করবেন এবং এক যে কোম্পানির ফিট খাওয়াবেন সবসময় ওই একই কোম্পানির ফিটটাই দেবেন চেঞ্জ করবেন না কোম্পানি এই জিনিসটা মাথায় রাখবেন আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিংবা কমেন্ট করে জানাবেন যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে করে বেল বাটনে অল সিলেক্ট রাখুন তাহলে যেকোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার চলে আসবে বিষয়ভিত্তিক বিভিন্ন ভিডিও নিয়ে আমার প্লে লিস্ট সাজানো আছে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট এ ক্লিক করলে বিষয়ভিত্তিক ভিডিও গুলো পেয়ে যাবেন যেমন ইনকিউবেটরের উপর প্রচুর ভিডিও করা আছে এখানে ইনকিউবেটর কিভাবে বানাবেন এবং সকল ইনফরমেশন এখানে দেয়া থাকবে একইভাবে ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকে আমার একটি গ্রুপ আছে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই গ্রুপটাতে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ